হাই, আমি সাথী, সাথীজ রিয়েল লাইফ এন্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সময় গরম খুবই পড়ে গিয়েছে, আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই গরমের উপযুক্ত 6টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি, যার প্রত্যেকটি বানানো খুবই সহজ, মাত্র 2 মিনিটে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, প্রত্যেকটি বাড়িতে তৈরি করা, এমনকি কোনো ধরনের কালার বা ফ্লেভার অ্যাড করা নেই, পুরোপুরি ন্যাচারাল, যার প্রত্যেকটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি সহ অনেক ধরনের নিউট্রিয়েন্টস। এই প্রত্যেকটি শরবতই আমাদের বডিকে ঠান্ডা রাখতে এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে, আমাদের বডিকে অনেকটাই এনার্জাইজড রাখবে, সাথে সাথে অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে। এই প্রখর সূর্যের তাপে আমাদের স্কিনের অনেকটাই ড্যামেজ হয়, আর তা কিওর করতেও সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 1 নম্বরে রয়েছে নর্মাল পাতিলেবু দিয়ে টক ঝাল মিষ্টি শরবত। প্রথমে আমি এখানে একটা সার্ভিং গ্লাস নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো আইস কিউব বা 5 থেকে 6টা আইস কিউবস। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কুচোনো কাঁচা লঙ্কা এবং 1/2 টিস্পুন কুচোনো আদা, সাথে সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা ফ্রেশ পুদিনা পাতা। এইভাবে হাতে একটু ছিঁড়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা শরবতে খুব ভালোভাবে চলে আসে। আর নিয়েছি 1/2 চামচের লেবুর রস, একটু বেশি পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি, আর সাথে সাথে 2 থেকে 4টা লেবু স্লাইস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা গোটা কাঁচা লঙ্কা, মাঝ থেকে একটু চিরে নিয়েছি, আপনারা একটু ঝাল বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কাটা আবারও কুচিয়ে নিতে পারেন। সাথে সাথে দিয়ে দিলাম 1/2 চামচের লবণ আর 1/4 চামচের চিনি। এরপর ঠান্ডা জল অ্যাড করে খুব ভালোভাবে সকল উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিতে হবে। খেয়াল রাখবেন যে কোনো শরবত বাইরে থেকে এসে তৎক্ষণাৎ খাবেন না, এসে কিছুটা সময় বসবেন, মিনিমাম 10-15 মিনিট, যাতে বডির টেম্পারেচারটা একটু কমে, আর তারপর এই শরবত পান করবেন, কারণ এই সময় বাইরের টেম্পারেচার অনেকটাই হাই। আমার 2nd শরবতের মেন উপকরণ শসা। এই শরবত বানানোর জন্য আমি এখানে 1/2 শসার ব্যবহার করেছি। শসাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। সাথে সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ফ্রেশ পুদিনা পাতা, সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচের চিনি আর 1/2 চামচের লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এবং লবণের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এরপর সামান্য অল্প জল অ্যাড করে খুব ভালোভাবে এর একটা স্মুথ জুস বানিয়ে নেব। পুদিনার পাতার মধ্যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, আর তার জন্য আপনারা পছন্দ মতো পুদিনা পাতার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আপনারা যতটা পছন্দ করবেন ঠিক ততটা অ্যাড করতে পারেন। এই রেসিপির মধ্যে রয়েছে পুদিনা পাতা এবং শসা, যা দুটোই আমাদের শরীরকে অনেক বেশি ঠান্ডা করে তুলবে। এরপর একটা সার্ভিং গ্লাস নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আইস কিউবস বা 5 থেকে 6টা। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ বেসিল সিডস অথবা সবজা সিডস বা মৌরি বীজ, যেটাই আপনারা বলে থাকেন, আর এছাড়া আপনারা চিয়া সিডেরও ব্যবহার এখানে করতে পারেন। এই বেসিল সিড বা সবজা সিড আমাদের বডিকে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখবে, আর সাথে সাথে এটা ওয়েট লসের জন্যও খুবই ভালো, কনস্টিপেশনের জন্যও খুবই ভালো। এরপর ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1/4 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো বিট লবণ। এরপর এর মধ্যে অ্যাড করছি আগে থেকে শসা এবং পুদিনা পাতার যে জুস বানিয়ে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে এটাকে স্ট্রেন করেও নিতে পারেন, আমি এখানে ডাইরেক্ট অ্যাড করে দিলাম কারণ এর মধ্যে রয়েছে হাই ফাইবার। সাথে সাথে এর থিকনেস ঠিক করার জন্য অ্যাড করলাম সামান্য অল্প ঠান্ডা জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের লেবুর জুস। খুব ভালোভাবে সকল উপকরণগুলোকে হালকা হাতে মিশিয়ে নিলাম। এরপর ঝটপট ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিতে হবে। এই শরবত আমাদের স্বাস্থ্যের জন্য গ্রীষ্মকালে অনেক বেশি হেলদি, আর এটা খেতেও খুবই টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। আমি 3 নম্বরে শেয়ার করেছি মশলা জিরার শরবত, আর তার জন্য একটা সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আইস কিউবস বা 5 থেকে 6টা আইস কিউবস। শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা জিরে 1/4 চামচের, বিট লবণ 1/2 চামচের, সাথে সাথে কিছু লেমন স্লাইস আর লেমন জুস ব্যবহার করেছি, 1টা গোটা লেবুর অথবা 1/4 চামচের। এরপর ঠান্ডা জল দিয়ে সকল উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা ডাইজেশনে হেল্প করে, তাছাড়া এর মধ্যে রয়েছে ব্লাড সুগার কন্ট্রোল করার ক্ষমতা, আর তাছাড়া এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এটা বানানো খুবই সহজ।
চার নম্বরে শেয়ার করেছি তরমুজের শরবত, আর তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা তরমুজ এক কাপ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে জল আর বড় চামচের এক চামচ চিনি। তরমুজ কীরকম মিষ্টি রয়েছে তার উপর ডিপেন্ড করে চিনি ব্যবহার করবেন। এরপর ব্লেন্ডার জারের ঢাকনা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে তরমুজের জুস বানিয়ে নিচ্ছি প্রথমে। যদি তরমুজ ব্লেন্ড করার সময় বীজ সহ তরমুজ ব্লেন্ড করেন তাহলে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিতে হবে জুসটা তৈরি করার পর। ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর অপর দিকে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আইস কিউব বা 5 থেকে 6টা আইস কিউবস, সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 4টা লেমন স্লাইস, আর এর সাথেই দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ লেবুর রস। আগে থেকে কিছুটা পরিমাণ তরমুজ একদম ছোটো ছোটো টুকরোয় কেটে রেখেছিলাম আর সেটাই অ্যাড করে নিচ্ছি ছোটো চামচের 3 থেকে 4 চামচ। খাওয়ার সময় এই তরমুজের ছোটো ছোটো টুকরোগুলো মুখে এলে খেতে খুবই ভালো লাগবে আর তাই জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো বিট লবণ। এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তরমুজের জুস। আপনারা চাইলে তরমুজের জুস স্ট্রেন করে নিতেও পারেন, আমি এখানে স্ট্রেন করলাম না, ডাইরেক্ট দিয়ে দিলাম। এরপর সকল উপকরণ খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি। আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে ডেকোরেট করে দিতে পারেন গ্লাসটাকে এক টুকরো তরমুজ দিয়ে। আমার 5 নম্বরে রয়েছে পুদিনার শরবত, আর তাই জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো পুদিনা পাতা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। সাথে সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি আর সামান্য অল্প পরিমাণে লবণ। এরপর 1/2 কাপ ঠান্ডা জল অ্যাড করে ব্লেন্ডিং জারের ঢাকনা লাগিয়ে ভালোভাবে এর একটা জুস বানিয়ে নেব। খেয়াল রাখবেন, অনেকেই পুদিনা পাতার স্ট্রং ফ্লেভারটা পছন্দ করতে পারে না বা খেতে পারে না, আর তাই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পুদিনার পরিমাণটা অ্যাড করতে পারেন এই রেসিপিতে। এরপর এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আইস কিউব, মেজার করলে 5 থেকে 6 পিস। সাথে সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ লেবুর রস। এই রেসিপিতে লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুদিনার জুস। আর এই রেসিপিতে অবশ্যই পুদিনা পাতাটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিতে হবে, নইলে ফ্লেভারটা এতটাই বেশি স্ট্রং হয়ে যাবে যে খেতে খারাপ লাগবে। আর এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ঠান্ডা জল, আর এর কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে। এই শরবত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার বডি খুব ঠান্ডা হয়ে যাবে, আপনাকে অনেক বেশি ফ্রেশ মনে হবে, টায়ার্ড বা ক্লান্তিভাব একদম থাকবে না, আপনি অনেক বেশি রিফ্রেশিং এবং এনার্জেটিক ফিল করবেন। গেস্টকে সার্ভ করার জন্য এইভাবে একটু ডেকোরেট করে নেবেন গ্লাসটা আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আর 6 নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কমলা লেবু শরবত, যাকে সামার গোল্ড জুস হিসাবেও বলতে পারেন, আর এটা খুবই টেস্টি হয়ে থাকে। আর এর জন্য একটা সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আইস কিউব, সাথে সাথে 2 থেকে 4টা লেমন স্লাইস, 1/2 কমলা লেবু ছোটো ছোটো টুকরোয় কেটে অ্যাড করে নিলাম, সাথে সাথে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ পাতি লেবুর রস, আর বাকি 1/2 লেবুর জুস বানিয়ে নিয়েছি আর সেটাকে এখানে অ্যাড করে নিলাম। টোটাল 1টা অরেঞ্জ ব্যবহার করেছি এখানে। আর টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করলাম বড় চামচের 1 চামচ চিনি আর ছোটো চামচের 1/2 চামচ বিট লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা টেস্ট ওয়াইজ এই লবণ আর চিনিটা ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পুদিনার পাতা। এরপর সকল উপকরণগুলোকে একবার স্পুনের সাহায্যে ভালোভাবে থেতো করে নিয়েছিলাম আর তারপর এর মধ্যে অ্যাড করছি ঠান্ডা জল। এরপর হালকা হাতে সকল উপকরণগুলোকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার সাথে সাথে এটা টেস্টের দিক থেকে সবচেয়ে বেশি টেস্টি আমার মনে হয়েছে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। সকল রেসিপিগুলো ভালো লেগে থাকলে ভিডিও নিচে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন, আপনার প্রত্যেকটি গ্লাস খালি দেখা যাবে এইরকম, এতটাই টেস্টি এই রেসিপিগুলো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। স্টে হ্যাপি, স্টে ফিট।